ভিন রাজ্যে চাকরি করতে গিয়ে অপহৃত যুবক প্রাণ নিয়ে টানাটানি অপহরণকারীদের ডেরা থেকে কোনো রকমে পালিয়ে বাঁচলেন সুন্দরবনের আইটিআই ইঞ্জিনিয়ার কেমন সেই অভিজ্ঞতা ঠিক যেন থ্রিলার মুভির প্রেক্ষাপট কাজের সূত্রে ভিন রাজ্যে পাড়ি আচমকাই অপহরণ টানা বারো দিন অপহরণকারীদের ডেরায় থেকে মৃত্যুর অপেক্ষায় থাকা শেষমেশ বুদ্ধির জোরে বাড়ি ফিরলেও আতঙ্ক কাটেনি সুন্দরবনের কোড়াকাটি গ্রামের বাসিন্দা তপব্রত মণ্ডলের অনলাইন জব পোর্টাল থেকে কাজ খুঁজে আমেদাবাদে পাড়ি দিয়েছিলেন সুন্দরবনের তপব্রত দুচোখে এক রাশ স্বপ্ন নিয়ে বাবা মা ঘর বাড়ি ছেড়েছিলেন কিন্তু ভিনরাজ্যে পা দিতে না দিতেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বাংলার তরুণ এই ইঞ্জিনিয়ারকে সন্দেশখালী থানার কোড়াকাটি গ্রামের বাসিন্দা সুব্রত মণ্ডল ও তপতী মণ্ডলের একমাত্র ছেলে তপব্রত আইটিআই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন কাজের খোঁজ করছিলেন অনলাইন জব পোর্টালে ইঞ্জিনিয়ারিং এর কাজের বিজ্ঞাপন দেখে আবেদন করেন আবেদনের কয়েকদিনের মধ্যেই আমেদাবাদের একটি নামী মোটর সংস্থায় কাজের প্রস্তাব দেওয়া হয় তপব্রতকে অনলাইন ইন্টারভিউ দেওয়ার পর তার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ কয়েক হাজার টাকা চাওয়া হয় বলেও অভিযোগ সব টাকা মিটিয়ে গত 18 জুলাই বাড়ি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন তপব্রত 20 তারিখ সেখানে পৌঁছানোর পরপরই বাড়ির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কি ঘটেছিল আমেদাবাদে তপব্রত জানান আমেদাবাদ স্টেশনে পা রাখার পরেই কয়েকজন যুবক গলায় ছুরি ধরে তাকে অটোতে তুলে নিয়ে চলে যায় কোনো পরিত্যক্ত জায়গায় তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ ওখানে ফিরে আসার সময় রাস্তার এক সাইডে জল খাচ্ছিলাম খাওয়ার পর কিছু একটা অটো হলো অটো থেকে তিনটে লোক বার হলো বললো তুই টাটা মোটরসে যাবি হ্যান ত্যান করে আমার সাথে অনেক প্রচুর সময় ঝামেলা ঝগড়া হলো ওঝার পরে আমি ওদেরকে সরিয়ে বেরিয়ে আসছিলাম পিছন দিক থেকে এসে একজন ধরে চাকু ধরছে গলায় ওরা বললো চল অটোয় অটো এবার অটোয় বসিয়ে নিয়ে সোজা নিয়ে আমাকে ওখান থেকে 12টা নাগাদ নিয়ে চলে এসছে এসে বামছড়া নামে একটা জায়গা আছে ওখানে নিয়ে চলে এসছে ওখানে নিয়ে ফোন কি কাজ দেওয়া হয়েছিল তোমাকে টাটা মোটরসে তোমার দু বছরের কোর্স ছিল ডিপ্লোমা কোর্স আর ওখানে কাজ হবে কি কাজ হবে ওই টাটা মোটরসে তোমার ওই কাজটা গাড়ি তৈরি হচ্ছে না নতুন মোবাইল সহ সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়ায় বাড়ির সঙ্গে যোগাযোগের কোনো সুযোগই পাননি যুবক ছেলের মোবাইল সুইচ অফ থাকায় সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তপব্রতর পরিবার কিন্তু সেখান থেকেও সদুত্তর মেলেনি দিনের পর দিন তপব্রতর খোঁজ না মেলায় তার দাদা ও স্থানীয় জনপ্রতিনিধিরা সন্দেশখালী থেকে আমেদাবাদ যান কিন্তু তাদের দাবি একটার পর একটা থানা ঘুরলেও তাদের অভিযোগ গ্রহণ করেননি পুলিশ অবশেষে সন্দেশখালী থানায় তপব্রতর নিখোঁজের অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সন্দেশখালী থানার পুলিশ এরই মধ্যে গত 2 আগস্ট স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রণব রায়ের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে ফোনের অপর প্রান্তে ভেসে ওঠে তপব্রতর গলা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে প্রণব রায়ের কাছে সাহায্য চান তপব্রত জনপ্রতিনিধি জানান তপব্রতর ফোন পেয়ে আমেদাবাদে বন্ধুদের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন একটি গাড়ির নম্বর তপব্রতকে দেন ওই গাড়িতে চেপেই বানসারার পরিত্যক্ত চাল মিল থেকে পালিয়ে আমেদাবাদ স্টেশনে পৌঁছান যুবক গত 5 আগস্ট অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অপহরণকারীদের ডেরা থেকে প্রাণ হাতে নিয়ে বাড়িতে ফিরেছেন তপব্রত 12 দিন পর ছেলে ঘরে ফেরায় খুশির হাওয়া মণ্ডল পরিবারে প্রণব রায় সবার সহযোগিতায় আমি আমার ছেলেকে ফিরে পাই এবং আমি খুশি ছেলেকে ফিরে পাওয়ায় কিন্তু কেন অপহরণ করা হলো তপব্রতকে এর সঙ্গে বড় সড় কোনো অপহরণ চক্র জড়িয়ে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট আজ বিকেল